পৌর নির্বাচনের আগে বনগাঁতে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার শহরে রোড শো করার পাশাপাশি জনসভাও করেন তিনি। তৃণমূল মামলা আর হামলা ছাড়া আর কিছু পারে না। তৃণমূল মামলা আর হামলা এই দুটোই করতে পারে, আর তার বাদে তৃণমূল কিছু করতে পারে না। মামলা করেছে, এরপরে হামলা করবে, কোনো অসুবিধা নেই, আমরা রেডি আছি। দিন কয়েক আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে মামলা দায়ের হয়েছিল। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। উত্তর চব্বিশ পরগনার বারাসাত, হাবড়া এবং বনগাঁ মহকুমার একাধিক জায়গায় দলীয় কর্মসূচিতে এদিন অংশ নেন সুকান্ত মজুমদার। আমি একই কথা বলছি, যখন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, তখন জনগণ এই দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। এবং ভারতীয় সংবিধান, আমি আইন বিশেষজ্ঞ নই, এখানে আমাদের লয়ার ম্যাট দিদি আছে, যিনি হাইকোর্টের লয়ার, কিন্তু যতদূর আমি আইন সংবিধান সম্পর্কে জানি, আত্মরক্ষার অধিকার যে কোনো মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমাকে যদি কেউ মারতে আসে, আমার জীবনহানির আমি আশঙ্কা দেখি, আমি তা প্রতিরোধ করতে পারি, আইনত পারি, তো এটা আইন বিরুদ্ধ কাজ না। এদিন প্রথমেই বনগাঁর বনবিহারী কলোনি থেকে রোড শো শুরু করেন। চাকদা রোড ধরে এগোতে থাকে রোড শো। বনগাঁ থানার মোড়, মতিগঞ্জ, বিএসএফ ক্যাম্প, রাখালদাস সেতু হয়ে যশোহর রোড ধরে রোড শো পৌঁছায় রেলবাজার মালগুদামের কাছে। সেখানেই জনসভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আত্মরক্ষা করা মানুষের সাংবিধানিক অধিকার। প্রশাসন যখন সাধারণ মানুষকে রক্ষা করতে পারে না, তখন মানুষ নিজেই যাতে নিজেকে রক্ষা করতে পারে, প্রতিরোধ করতে পারে, সে কথাই বলা হয়েছিল। এর মধ্যে কোনো আইন বিরুদ্ধ কাজ নেই। তৃণমূল কংগ্রেস অভিযোগ ছাড়া, কেস দেওয়া ছাড়া বিজেপিকে শুধু নয়, জনগণকেই কিছু দিতে পারে না। তো স্বাভাবিক, তাদের কেসে আমরা ভয় পাই না। আমাদের পরিষ্কার কথা, আমরা শান্তিপ্রিয় মানুষ, আইন শৃঙ্খলা মেনে চলতে পারি। আমরা উত্তরপ্রদেশে দেখাচ্ছি, ভোট হচ্ছে, একটা গুলি চলে না, কোথাও বোম পড়ে না, পেটো ফাটে না, শান্তিপূর্ণ, কেউ কাউকে থাপ্পড়ও চাটাও মারে না। উল্টো দিকে এখানে ভোট হচ্ছে, দিদিমণির অসভ্য গুন্ডা বাহিনী, বর্বর লোকেদের বাহিনী, সেই বর্বর লোকেদের বাহিনী লোকের পার্টি অফিস ভাঙছে, বিজেপির পার্টি অফিস ভাঙছে, লোকের বাড়ির উপরে, আমাদের বিজেপি কর্মীদের উপরে, সমর্থকদের উপরে হামলা করছে। কতদিন আমরা পড়ে পড়ে মার খাব? পুলিশ প্রশাসন অকর্মণ্য, অপদার্থ, তারা নেতাদের অঙ্গুলি হিনলে চলছে। এরকম পরিস্থিতি যখন হয়, তখন জনগণ বাধ্য হয় আইন নিজের হাতে তুলে দিতে। পাশাপাশি তিনি আরো বলেন, কর্মীদের মনোবল বাড়াতে আত্মরক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি এদিন তিনি দাবি করেন, কেন্দ্র সরকার সিএএ লাগু করবে। সিএএ আমরা লাগু করব, ঠিক আছে, সে তার জন্যও চিন্তাভাবনা চলছে, সর্বোচ্চ স্তরে চিন্তাভাবনা চলছে, আজ না হয় কাল সিএএ লাগু আমরা করব। রাজ্য সরকারের বিরোধিতার জন্যই আমাদের এত দেরি হচ্ছে। রাজ্য সরকার যদি এই মুহূর্তে সঙ্গে সঙ্গে মেনে নেয়, তাহলে আমরা কালকে চাইলে কালকেও সিএএ চালু করে দিতে পারি, রুলস রেগুলেশন তৈরি করে। কিন্তু রাজ্য সরকার যেহেতু মানতে চাইছে না, আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে ভাবতে হচ্ছে, ভিন্ন পথ ভাবতে হচ্ছে, যে পথের মাধ্যমে সেটা তো আমরা বলতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেশন ভাবছে, মানে আমাদের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর ভাবছে। এদিন জনসভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দলীয় প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবার আবেদনও জানান বিজেপির রাজ্য সভাপতি। বনগাঁ পৌর ভোটে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট লুট করতে দেব না, বুথ লুট করতে দেব না, আমরা লড়াই করব এবং এই পৌরসভা আমরা দখল করব। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।